আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ট্রেন্ডিং 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 ফেসবুকে কিন্তু আবারও এই ধরনের নাম দিয়ে ফটো এডিটিংগুলি খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ট্রেন্ডিং ফটো এডিটিংগুলি করে নিতে পারবেন। আর এই ধরনের ফটো এডিটিং করার জন্য আপনাদের দুটি মোবাইল অ্যাপের প্রয়োজন হবে, একটা হচ্ছে পিকজাল অ্যাপ আর একটা হচ্ছে পিকজালুপ। আর অ্যাপ দুটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে অ্যাপ দুটির লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনাদের পিকজালুপ অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিকজালুপ অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদের কী করতে হবে, এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে একটু ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা ফ্রম গ্যালারি নামে একটি অপশন দেখতে পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর গ্যালারি থেকে একটি ছবি ইনপুট করে নিতে হবে। আর এই ধরনের বেশ কয়েকটি ছবির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি আবারও বলছি, এই ধরনের কিছু ছবির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই ব্যাকগ্রাউন্ডগুলি বা ছবিগুলি। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই নিউ টেক্সটের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাদের নাম লিখে দিতে হবে, আপনারা যার নাম লিখে দিতে চান। ওকে, নাম লিখে দেওয়ার পরে আপনারা কি করবেন, এই আইকনের উপর ক্লিক করে লেখাগুলি সবগুলি বড় হাতে করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই এ আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এই ফন্টের উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে এই যে ফন্টটা দেখতে পাচ্ছেন, এই ফন্টটা সিলেক্ট করে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই লেখাটি এখানে বসিয়ে নিতে হবে। এরপর আপনারা চাইলে এই ফন্ট সাইজটা বা লেখার সাইজটা আর একটু বড় করে নিতে পারেন। তো আমি এখানে একটু বড় করে নিচ্ছি। এরপর এটি মাঝখানে এইভাবে বসিয়ে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। তারপর আপনারা চাইলে লেখাটি কিন্তু একটু কার্ভ করে নিতে পারেন। কার্ভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন কার্ভ অপশন, এখানে হালকা একটু কার্ভ করে নিতে পারেন লেখাটা, তাহলে দেখতে সুন্দর লাগবে লেখাটা। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই ছবিটি গ্যালারিতে সেভ করার জন্য কি করতে হবে, এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর সেভ অ্যাজ ইমেজ, এটির উপর ক্লিক করতে হবে। এরপর কোয়ালিটি ডাইমেনশন ডিফল্ট আছে, এটিতে ক্লিক করে এটি আলট্রা করে দিতে হবে। এরপর সেভ টু গ্যালারির উপর ক্লিক করলেই কিন্তু ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর এটি কেটে দিতে হবে। এরপর ফটোলিপ অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আর হ্যাঁ, ফটোলিপ অ্যাপটি ইউজ করতে হলে কিন্তু অবশ্যই আপনার মোবাইলের ইন্টারনেট সংযুক্তি কানেক্ট করে নিতে হবে। এরপর ফটোলিপ অ্যাপটি ওপেন করে নিতে হবে। ফটোলিপ অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এটির উপর ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন একটা ক্রস চিহ্ন আছে, এটিতে ক্লিক করে এটি কেটে দিতে হবে। এরপর এআই সিন্স নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এটির উপর ক্লিক করতে হবে। এরপর অ্যালাউর উপর ক্লিক করতে হবে। এরপর আপনার যে ছবিটি আপনি পিকজালুপ দিয়ে এডিট করে নিয়েছেন নামসহ, ওই ছবিটি ইনপুট করতে হবে। ইনপুট করে নেওয়ার পর এখানে একটু ওয়েট করতে হবে। ওকে, ছবিটি এরকম এডিট হয়ে যাবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে বেশ কিছু ইফেক্ট অপশন আছে, এখানে স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে স্যান্ড নামে একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করতে হবে। তারপর এখানে একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন একটি মাত্র ক্লিক করে কিন্তু ভাইরাল ফটো এডিটিং হয়ে গেছে। এরপর ফটোটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এই উপরে সেভ আইকনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু ভিডিওর অপশন চলে আসবে। তো আপনারা যেহেতু ফটো সেভ করবেন, তো ফটো সেভ করার জন্য এইভাবে স্ক্রল করে ডান দিকে যাবেন। ডান দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ছবিটি, এইভাবে আনতে হবে। এরপর এই সেভ আইকনের উপর ক্লিক করলে কিন্তু ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে একটা জিনিস আপনাদের বলে দেই, এই অ্যাপটা বেশ কয়েকবার ইউজ করার পর আপনারা কিন্তু এটা ফ্রি ইউজ করতে পারবেন না। ফ্রি ইউজ করার জন্য আপনারা কী করবেন, যখন ফ্রি অপশন শেষ হয়ে যাবে এই অ্যাপে, অ্যাপটি আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করবেন। ইনস্টল করে দেওয়ার পর কিন্তু আবার বেশ কয়েকটা ছবি আপনারা এডিট করে নিতে পারবেন।